হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তাদের যে ডিএলএড কোর্সটি আছে 2 বছরের রেগুলার মোডে, সেই কোর্সের নোটিফিকেশন পাবলিশ করেছে। তো আমরা সেই বিষয়ে আমরা আলোচনা করবো। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। এটা দেখতে পাচ্ছ 29 তারিখের নোটিশ, 29শে মে, নোটিফিকেশন ফর অনলাইন অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর দ্য সেশন 2019-21, মানে 2019-20 শিক্ষাবর্ষ, 19-21 শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের অ্যাডমিশন নোটিফিকেশন। এটি অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম পার্সনস হু আর এলিজিবল অ্যাজ পার এনসিটি নর্মস, 50% ইন এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর 45 ইন কেস অফ এসসি এসটি ওবিসি এওবিসি বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড এক্স সার্ভিসম্যান, মানে 50% জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং 45% যাদের এসসি এসটি ওবিসি এওবিসি আছে, ওবিসি বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড কিংবা এক্স সার্ভিসম্যান যারা আছে, তারা এই ডিএলএড কোর্স রেগুলার মোডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এই অ্যাপ্লাই করার ওয়েবসাইট হচ্ছে wbbpe.org, wbacd.gov.in এবং wbprimaryeducation.org। এই তিনটে ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই করার প্রসেস হচ্ছে ওয়েবসাইটে যাওয়া এবং সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়ার ডিএলএড কোর্স এরকম লেখা থাকবে, সেখানে ক্লিক করা। টাইম টেবিল হচ্ছে তোমার ফর্ম ফিল আপের 30শে মে থেকে 12ই জুন, ঠিক আছে, 30শে মে থেকে 12ই জুন পর্যন্ত এই অনলাইনে ফর্ম ফিল আপ চলবে। এবং অনলাইন ফর্ম ফিল আপ পরে তোমরা যে তোমাদের কলেজ সিলেক্ট করবে তোমাদের কাছে, সেই কলেজটা কলেজে গিয়ে তোমাদের যাবতীয় প্রসেস কমপ্লিট করতে হবে। এর জন্য তোমাদের যদি ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হয় কিংবা কোনো কিছু জানার থাকে তো নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো। আমি একটু জুম আউট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তিনটে এখানে তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইনের নাম্বারে কল করে তোমরা তোমাদের ডিটেলস জেনে নিতে পারো যে অ্যাডমিশন প্রসেস কী আছে, কখন কী করতে হবে ইত্যাদি। এবং ফর্ম ফিল আপে যদি কোনো অসুবিধা হয় তোমরা এই হেল্পলাইন নাম্বারে কল করেও জেনে নিতে পারো। তো যারা এই ডিএলএড কোর্সটি করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করে নাও এবং যাবতীয় প্রসেস যা আছে কমপ্লিট করে নাও। তো এই আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো।